হ্যালো ফ্রেন্ডস এগিয়েছিল চ্যানেলে সকলকেই স্বাগত আজ আমরা আলোচনা করবো হিস্ট্রিডির কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে যেগুলো আমরা ডিটেলস আলোচনা করব আর তার সাথে সাথে সঠিক অ্যান্সারটাও দেখে নেবো তো আজ আমাদের ফার্স্ট ডে তো এখানে ফার্স্ট ডে বলাটা ভুল কারণ এই চ্যানেলে হয়তো দুটো থেকে তিনটে এমসিকিউর উপরে ভিডিও নিয়ে আমি আলোচনা করব কারণ এই দুদিন পর্ণদীপ স্যার ভিডিও দিতে পারবেন না তিনি একটা পার্সোনাল কাজে বাড়ির বাইরে আছেন সোমবার থেকে পুনরায় স্যারের ভিডিও আপনারা আবার পাবেন তো আর কোনো টাইমোস্ট করবো না চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য শুরু করার পূর্বে সকলের কাছে আরেকটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু ডব্লু বিসিস প্রিলিমস এবং মেন্স এছাড়া ডব্লুবিপি ওয়ারলেস অপারেটর এবং সুপারভাইজারের জন্য হাই লেভেলের ফিজিক্সের ক্লাস শুরু হয়ে গেছে তো সেখানে থিওরি অ্যানালাইসিস করা হচ্ছে বেসিক কনসেপ্ট সহ এবং ম্যাথ প্রবলেম সলভ করা হচ্ছে এবং যে থিওরিটা আলোচনা করা হচ্ছে তার উপর থেকে কী কী ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলোও কিন্তু আমরা দেখে নিচ্ছি আর তার সাথে সাথে ওয়ারলেস অপারেটরের জন্য ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের উপর থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি প্লেলিস্টের মধ্যে গিয়ে আপনারা এই দুটো প্লেলিস্ট দেখতে পাবেন সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কী বলছে প্রথম কোশ্চেন বলছে হাম্পির বিরুপাক্ষ মন্দিরটি কোন হিন্দু দেবতাকে উৎসর্গ করা হয়েছে তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে শিব শিবকে উৎসর্গ করা হয়েছে আর এই হাম্পি এটা দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটা শহর যেটা ইউনেস্কোর অন্যতম একটা ঐতিহ্যবাহী স্থান এই বিরুপাক্ষ মন্দিরটি দ্বিতীয় দেবরায়ের সময়কালে কিন্তু নির্মাণ করা হয়েছিল তো এখানে সঠিক অ্যান্সার কি শিব শিবকে কিন্তু এই মন্দিরে উৎসর্গ করা হয় তো সঠিক অ্যান্সার অপশান এ মানে এক নম্বর অপশান পরবর্তী কোশ্চেন কি বলছে তালিকা ওয়ানের সাথে তালিকা টুকে মেলাতে বলছে এখানে তো সঠিক অ্যান্সার হবে এখানে চার নম্বর সিন্ধু উপত্যকা সভ্যতা এটা হবে নগর ভিত্তিক এই সভ্যতা কিন্তু ব্রোঞ্জের যুগের সভ্যতা সিন্ধু উপত্যকার সভ্যতা সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে হরপ্পার মহেন্দ্র দারুতে এর আবিষ্কারক হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো সাল এর সাথে সাথে নাম জড়িয়ে আছেন জন মার্শাল দয়ারাম শাহিনীর নাম এই সভ্যতার সাথে কিন্তু সুমেরুর সভ্যতার কিছু মিল আছে আর এটা মহেন্দ্র সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত এই সিন্ধু সভ্যতা বি যেটা আছে পরবর্তী বৈদিক সমাজ সেটা হচ্ছে কৃষিভিত্তিক এখানে কৃষির সাথে সাথে কিন্তু পশুপালনও করা হতো এই বৈদিক সমাজে এখানে চাল জব তিল গম প্রভৃতি চাষ করা হতো এছাড়া এই যুগে মানুষ কিন্তু সারের ব্যবহারটাও জানতো এই ঋগ সরি বৈদিক সমাজে সি যেটা আছে ঋগ বৈদিক সমাজ সেটা হচ্ছে পুরোহিত ভিত্তিক এছাড়া কৃষিও ছিল চাষবাসের ক্ষেত্রে কৃষি এই কৃষি আর পুরোহিত এই উভয়ের সংমিশ্রণে কিন্তু এই ঋগ বৈদিক সমাজটা গড়ে উঠেছিল এখানে মানুষ ক্ষেত্রে কিন্তু আগের তুলনায় বেশি পরিমাণে জ্ঞান অর্জন করে এই ঋগ বৈদিক সমাজে আর এখানে গরু ছিল কিন্তু বিনিময়ের একটা মাধ্যম ডি যেটা আছে মধ্যযুগীয় সময়কাল সেটা হচ্ছে জমিদার ভিত্তিক এই মধ্যযুগীয় সময়কালে বেশিরভাগ এই স্থলে কিন্তু জমিদার ভিত্তিক ছিল স্থান তো এইগুলো আমাদের দ্বিতীয় কোশ্চেন এখানে সঠিক অ্যান্সার তাহলে কী হচ্ছে চার নম্বর অপশান পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক নিচের কোনটি একটি সিন্ধু সভ্যতার স্থল নয় তো সঠিক অ্যান্সার হচ্ছে সন্নাথি ধোলাভিরা বলাথলার আলমগীরপুর কিন্তু সিন্ধু সভ্যতার একটা স্থল এই তিনটে কিন্তু সন্নাথি হচ্ছে কালাবুরাগির চিত্তপুর তালুকের ভীম নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট গ্রাম এই সন্নাথী ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা খনন করা কালাবুরাগীর জেলার একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থানে এই সন্নাথি সম্রাট অশোকের একটা ভাস্কর্য প্রকৃতি এখানে পাওয়া যায় প্রতিকৃতি এছাড়া এখানে ব্রহ্মলিপির সন্ধানও কিন্তু পাওয়া যায় এই সন্নাথিতে সন্নাথিতে তো এখানে সঠিক অ্যান্সার অপশন দুই পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক প্রাগৈতিহাসিক যুগের প্রথম যুগকে কি বলা হয় সঠিক অ্যান্সার হচ্ছে পুরাতন প্রস্তর যুগ অর্থাৎ ওল্ড স্টোনেজ বা প্যালিওলিথিক যুগ মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত তাই এই যুগকে কিন্তু আবার প্রস্তর যুগও বলা হয় তো পাথরের হাতিয়ার তাদের আকৃতি দেখে পণ্ডিতরা কিন্তু এই প্রস্তর যুগের যুগকে তিন ভাগে ভাগ করেছেন কি কি প্রাচীন পোস্তার যুগ মধ্য পোস্তার যুগ আর নব্য পোস্তার যুগ তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে পুরাতন পোস্তার যুগ প্রাগ ঐতিহাসিক যুগের প্রথম যুগকে কি বলা হচ্ছে পুরাতন পোস্তার যুগ এক নম্বর অপশন পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক দাস বংশের শাসকরা কোন জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তুর্কি তিন নম্বর অপশান তো সঠিক অ্যান্সার তিন নম্বর অপশান আর এই দাস বংশ এর প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক যিনি ছিলেন মোহাম্মদ ঘুরির দাস আর বারোশো ছয় সালে কিন্তু এই দাস বংশের প্রতিষ্ঠা করেন কে কুতুবুদ্দিন আইবক তো এখানে সঠিক অ্যান্সার তিন নম্বর অপশান তুর্কি পরবর্তী কোশ্চেন কি বলছে দাস বংশের আয়ের প্রধান উৎস কোনটি তো সঠিক অ্যান্সার হচ্ছে ভূমি রাজস্ব দুই নম্বর অপশান অর্থাৎ ভূমি উপার্জনের জন্য সর্বাধিক যে বিখ্যাত প্রথা সেটা ছিল এই ইকতা প্রথা এটা এই প্রথাটা শুরু করেছিলেন ইলতুৎমিস আর যে বাদবাকি যে অপশানগুলো আছে জিজিয়া সেচ কর তীর্থ কর এই জিজিয়া এটা এক ধরনের কর যেটা অমুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয় কুতুবুদ্দিন আইবাক প্রথম শুরু করেন আকবর এটাকে বিলুপ্ত করেন পুনরায় ঔরঙ্গজেব কিন্তু এটা আবার প্রবর্তন করেন এই জিজিয়া করকে সেচ কর এটা ফিরোজ শাহ তুগলাক শুরু করেছিলেন আর তীর্থযাত্রা কর এই করটা বেশিরভাগ মুঘলরা কিন্তু ঔরঙ্গজেবের দ্বারা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন আর এটা আকবর কিন্তু এই তীর্থযাত্রা করটা বাতিল করে দেয় তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে ভূমি রাজস্ব কর দুই নম্বর অপশান পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলছে নিচের কোন লোদি শাসক জমি পরিমাপের জন্য গজি সিকেন্দারি চালু করেছিলেন তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সিকেন্দারি লোদি তিনি ছিলেন বহলুল লোদির পুত্র যিনি বিহার আর পশ্চিমবঙ্গ জয় করেছিলেন কে এই সিকান্দার লোদি তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় সরিয়ে নিয়ে গেছিলেন তিনি চাষবাদ যোগ্য যেসব জমি সেগুলোকে পরিমাপ করার জন্য বত্রিশ সংখ্যার এই গজি সেকেন্ডারি চালু করেন তো এখানে সঠিক অ্যান্সার সিকেন্ডারি লোদে তো এই ছিল আজকের টপিক মোট কোশ্চেন এই কটাই ছিল বেশি আনতে পারিনি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা আপলোড করার চেষ্টা করব সেখানে কোশ্চেনের সংখ্যা বেশি আনার চেষ্টা করব তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই